আপনার ভোক্তা অধিকার আছে, সেখানে গিয়ে আপনি একটা অভিযোগ করে আসেন এবং আমরা গুগল ফর্ম ছেড়েছি সেখানে অভিযোগ করেন। তারপরে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা একেবারেই মানে আপনার হচ্ছে কোনো ভাবেই তারা যোগাযোগ করছে না এখন পর্যন্ত। মানে যদি আমরা এটা এভাবে বলি যে মার্চ মাস পর্যন্ত, 31 মার্চ পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছিল, 39টি কমার্স প্রতিষ্ঠানের যে তালিকা দেওয়া হয়েছিল এর মধ্যে যারা যোগাযোগ করছে তো ভালো, আর যারা এখন পর্যন্ত কোনোভাবেই যোগাযোগ করেনি সেই সকল প্রতিষ্ঠান সম্পর্কে যদি আমি বলি যে তারা তাদের ইচ্ছাই নেই, মানে সদিচ্ছা নেই, তারা গ্রাহকের টাকা ফেরত দিবে না বা মানে জমা জুবের ভাই, গুলো। 39টা প্রতিষ্ঠানের পরে কিন্তু এটা 61টা প্রতিষ্ঠান হয়েছিল, হ্যাঁ মানে সেটা এটা হয়েছে, অভিযোগের আমি পরিমাণ আমি কিন্তু সেই বিষয়ে বেড়েছিল। জি জি সেই বিষয়ে আসতেছি। আমরা যেহেতু 39টা প্রতিষ্ঠান তালিকা দিয়েছি এবং জি আমি সে যদি 61টা প্রতিষ্ঠান সম্পর্কে বলা হয় তাহলে 25টা প্রতিষ্ঠানের তালিকা, আমি যদি ভুল না করে থাকি 25টি প্রতিষ্ঠানের তালিকা বাণিজ্য মন্ত্রণালয় এবং ইক্যাব এবং হচ্ছে আপনার সিআইডির কাছে অলরেডি কালো তালিকাভুক্ত আগে থেকেই ছিল। হ্যাঁ জি মানে জি জি অভিযুক্ত প্রতিষ্ঠান তালিকা ছিল, সেই হিসাব করে জি ধরলে 61টি হয়ে যায়। এখন আমরা যে 39টি প্রতিষ্ঠান তালিকা দিয়েছি সেখানে কিন্তু অনেক প্রতিষ্ঠান সম্পর্কে অনেকে কিছু জানতো না, মানে এই প্রতিষ্ঠান আসলে আসলে যে প্রতারণা করছে। আমরা নিজেরা অনেক অনেক প্রতিষ্ঠানের নাম শুনিনি কিন্তু গ্রাহকরা অভিযোগ করার শুনুন কারণে কিন্তু আমরা তাদের ব্যাপারে জানতে পেরেছি যে এই প্রতিষ্ঠানগুলো জি গ্রাহকদের কাছে অগ্রিম অর্থ নিয়ে প্রতারণা করছে বা তাদের পণ্য অথবা টাকা কোনোটি ফেরত দেয়নি। এখন এই বিষয়ে যদি আমি বলি যে সেই প্রতিষ্ঠান, যে অনেক প্রতিষ্ঠান এখনো যোগাযোগই করেনি, মানে বাণিজ্য মন্ত্রণালয় ইক্যাব বা আপনার আমাদের সাথে কারোর সাথে যোগাযোগ করেনি, এখন সেই বিষয়ে তাদের বিরুদ্ধে অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা আইনানুগ ব্যবস্থা নিবে। এখন আমি যদি কাস্টমারদেরকে বলি যে যারা যাদের ইচ্ছা নাই গ্রাহকের টাকা ফেরত দেওয়া বা বিজনেসে ফিরে আসা, হ্যাঁ সেই সকল ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করেন, আপনারা আপনাদের যদি কোনো মামলা বা আইনি যদি কোনো স্টেপ নিতে চান আপনারা নিতে পারেন। আপনাদের যেখানে যেখানে স্টেপ নেওয়া দরকার, যে আপনারা দেখতেছেন যে তারা কোনোভাবেই যোগাযোগ করছে না, যারা যোগাযোগ করছে সেটা তো ভালো না, তাদের উদ্দেশ্য হয়তো ভালো ছিল বা একটা সিস্টেমে তারা কলাপস করছে বা তাদের এই ডিজাস্টার হয়েছে। এখন যারা কোনোভাবেই যোগাযোগ করছে না তাহলে তো আমরা ধরে নিব যে তারা আসলেই ফ্রড, তাদের উদ্দেশ্য কখনোই ভালো ছিল না। এখন আপনারা যদি আইনি কোনো স্টেপ বা আইনি কোনো পদক্ষেপ নিতে চান আপনারা সেটা নিতে পারেন, এটা আপনাদের ন্যায্য অধিকার, আপনারা নিতে পারেন, আইনি অধিকার আমি বলবো। হ্যাঁ আর যদি আপনারা ভোক্তা অধিকারে কমপ্লেন করতে পারেন, আপনারা ইকেব একটা কমপ্লেন করেন, আমরা গুগল ফর্ম ছেড়েছি সেখানে কমপ্লেন করেন, আর যদি কেউ আইনি স্টেপ নিতে চান অবশ্যই আইনি স্টেপ নিয়ে আপনারা সেই আমাদেরকে জানাবেন যে আপনারা এই প্রতিষ্ঠান সম্পর্কে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন, তাহলে যে জিনিসটা হবে আমরা ওই অভিযোগ গুলো নিয়ে তখন কাজ করতে পারবো। মানে যারা একেবারে যোগাযোগ করেনি, মানে এখন পর্যন্ত স্টিল নাও তারা কোনো ধরনের যোগাযোগ করেনি, আমি শুধু সেই প্রতিষ্ঠান সম্পর্কে বলতেছি, আর যারা যোগাযোগ করছে করে দেখা যায় যে গ্রাহকের টাকাটা ফেরত দিচ্ছে পর্যায়ক্রমে, আর কিছু প্রতিষ্ঠান যোগাযোগ করে কিছু টাকা ফেরত দিয়ে আবার হারিয়ে গেছে, সবার বিরুদ্ধে কিন্তু আপনার হচ্ছে অ্যাকশন নেওয়া হবে। মানে কে কি করছে না করছে এগুলো কিন্তু সবই আমরাও জানি, আপনারাও কিছুটা জানেন, বা বাণিজ্য মন্ত্রণালয় এই ক্যাব সবাই দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে, তো এ হচ্ছে বিষয়। জি, থ্যাংক ইউ জুবায়ের ভাই। আমি আর একটা জিনিস একটু অ্যাড করতে চাই, যে অনেকেই হয়তো বা অনেক ই কমার্স প্রতিষ্ঠানের সিইও বা যারা রয়েছেন এমডি মহোদয় বা যারা রয়েছেন, হয়তো বা আপনাদের লাইবিলিটিস ক্লিয়ার করার মতো সামর্থ্য রয়েছে, হ্যাঁ, বা সমর্থন আর রয়েছে বা বিজনেস করতে চান, আপনাদেরকে কিন্তু ইক্যাব থেকে বা বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় বা আমরাও কিন্তু বারবার বলেছি যে আপনারা চাইলে বিজনেসে ফিরে আসতে পারেন। সেক্ষেত্রে একটা প্রসেসের মধ্যে আপনাদেরকে আসতে হবে, আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে এবং আপনারা আপনাদের বিজনেস পলিসি শেয়ার করতে হবে। এখন কেউ যদি চিন্তা করেন যে না, আমি বিজনেস করলে আমাকে ধরে নিবে বা গ্রাহকরা এসে ঝামেলা করবে, হ্যাঁ, এরকম আসলে এটা কোনো ইস্যু না। যেমন আমি আমি যদি একটু উদাহরণ টেনেই বলি, আলিশা মার্ট এখনো পর্যন্ত তারা টাকা রিফান্ড করছে, অফিস ওপেন রয়েছে, কিউকম তাদের অফিস নিবে, হ্যাঁ, এবং কিউকম তাদের বিজনেস পরিচালনা করছে, ওয়াদি ডট কম তাদের অফিস পরিচালনা করছে, আরো এরকম আরো কিছু ই কমার্স রয়েছে যারা কিনা তাদের অফিস পরিচালনা করছে এবং তারা কিন্তু টাকা দিতে প্রস্তুত বা টাকা দিবে, তারা হচ্ছে বিজনেস করে আপনার গ্রাহকদেরকে টাকাগুলো লাইবিলিটিস গুলো ক্লিয়ার করতে চাচ্ছে। এখন তারা তাদের সদিচ্ছা আছে বিধায় কিন্তু তারা এখনো পর্যন্ত ফিরে আসতে চাচ্ছে বা তারা এই এখানে আসতে এখনো বিজনেস কন্টিনিউ করছে। এখন আপনারা যদি ঘরের মধ্যে বসে থেকে যদি বলেন আমাদেরকে গ্রাহক এসে ঝামেলা করবে, আমাদেরকে এটা করবে ওটা করবে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে সহায়তা
বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আপনাদেরকে সহায়তা করা হবে, তারপরেও যদি আপনারা এই কথাগুলো বলেন এবং গ্রাহকদেরকে টাকাগুলো রিফান্ড না করেন, সেক্ষেত্রে আসলে আমাদের কিছু বলার নাই। এক্ষেত্রে অবশ্যই আপনারা কালো তালিকাভুক্ত হবেন, এটা আমি আগেই বলছিলাম এবং এখনো আবারও বলছি যে আপনারা আবার মানে কালো তালিকাভুক্ত হবে, কালো তালিকাভুক্ত হবেন, এবং এবার কালো তালিকাভুক্ত হলে আর আপনাদের আসলে হাতে বা আমাদের হাতে আসলে কিছু করার থাকবে না। জি জুবায়ের ভাই, এখানে আমি কিছু কমেন্টস পড়লাম, বিশেষ করে রিং আইডি নিয়ে অনেকে কমেন্টস করতেছে, ম্যাক্সিমাম কমেন্টস আসতেছে রিং আইডির বিষয়ে। দেখেন, রিং আইডির বিষয়ে আমি আগেও বলছি, এখনো বলছি যে রিং আইডির বিষয়ে এখানে রিং আইডির যে ম্যানেজমেন্ট আছে, মানে যারা এই কোম্পানিটা পরিচালনা করত, তারা যদি গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে তারা যদি কোনো ইনিশিয়েটিভ নেয়, তাহলে নিতে চায়, মানে কোনো গ্রাহকের টাকা তারা ফেরত দিবে, তাদের যদি এরকম কোনো সদিচ্ছা থাকে, তাহলে অবশ্যই তারা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুক, তাদের বিজনেস প্ল্যান এবং তাদের দায় দেনা কতটুকু তারা হচ্ছে এটা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে শেয়ার করুক। শেয়ার করে দেন হচ্ছে একটা প্রসেসের মাধ্যমে, যদি কোনো টাকা থাকে তাদের হাতে, সেই টাকাটা গ্রাহকের ওয়ালেটে তারা যদি ফেরত দিতে চায়, অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয় তাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু কোম্পানিকে এগিয়ে আসতে হবে, কোম্পানিকে যদি এগিয়ে না আসে তাহলে। ভাই আমি একটু রিং আইডির ব্যাপারে কিছু অবজারভেশন ছিল, কিছু কথা ছিল, আমি একটু জাস্ট বলি যে অনেকেই কিন্তু বলে যে রিং আইডি 200 কোটি টাকার মতো আটকানো আছে, এগুলা আনফ্রিজ করে না কেন, এগুলা রিলিজ করে দেয় না কেন, এগুলা গ্রাহকদেরকে দেয় না কেন। আমি আমি একটু জাস্ট রিং আইডি ইউজার যারা রয়েছেন আপনাদেরকে দুইটা জিনিস বলতে চাই। প্রথমত এই যে 200 কোটি টাকা রয়েছেন এখানে এই রিং আইডি, হ্যাঁ আপনাদের কথা অনুযায়ী আমি ধরে নিলাম রিং আইডি ই কমার্স এবং আপনারা পণ্য অর্ডার করেছেন, কিন্তু এই যে পণ্য অর্ডার করেছেন এরকম সংখ্যা কিন্তু এই 200 কোটির মধ্যে খুবই কম বা খুবই নগণ্য সংখ্যক মানুষ। কিন্তু 200 কোটির মধ্যে যারা রয়েছেন তারা নতুন আইডি কিনেছেন, এই আইডি গুলো আপনারা কিভাবে কিনেছেন? আপনারা কিন্তু ডিরেক্ট আপনাদের বিকাশ থেকে কিন্তু পার্চেস করেন নাই, এই পার্চেস গুলো কিভাবে হয়েছে? আপনারা এজেন্টদেরকে টাকা পাঠিয়েছেন, এজেন্টরা আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে দিয়েছে। তো এই 200 কোটি টাকা যদি রিলিজ হয়ও, আমি ধরে নিচ্ছি রিলিজ হলো, রিলিজ হলেও কিন্তু এই টাকাগুলো আপনারা পাবেন না, মানে সাধারণ গ্রাহক পাবে না, এই টাকাগুলো এজেন্টরা পাবে। তো আপনাদের আসলে লাভটা কি আমি বুঝলাম না, মানে এজেন্ট যদি টাকা পায় আপনাকে তো আলটিমেটলি দিবে না, এটা এটা হচ্ছে কি মানে এটাই হচ্ছে বাস্তবতা, এজেন্টরা টাকা পেলে আপনাদেরকে টাকা দিবে না, এই টাকাগুলো আপনাদেরকে ম্যানেজমেন্টের সাথে, সেজন্যই দরকার ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের সাথে কথা বলে ম্যানেজমেন্ট কিভাবে এটাকে সলিউশনে এনে আপনাদের টাকাগুলো কিভাবে আপনাদের নিজেদের অ্যাকাউন্টে পাওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। আপনারা রিং আইডি ম্যানেজমেন্ট একবার যোগাযোগ করে, দুইবার যোগাযোগ করে না, এভাবে হলে তো আসলে রিং আইডির টাকাগুলো এভাবে ফেরত দেওয়া যায় না। তো অনেকেই কমেন্ট করে, অনেকেই জানতে চায়, বারবারই আমাদের গ্রুপের মধ্যে আমরা দেখি রিং আইডি নিয়ে প্রচুর পরিমাণ কমেন্ট আসে, কিন্তু আমরা এখানে আসলে চাইলেও কিন্তু তেমন কিছু বলতে পারি না রিং আইডির ব্যাপারে, কারণ এখানে আপনাদের ম্যানেজমেন্ট যদি এগিয়ে না আসে সেক্ষেত্রে আসলে আমাদের হাতে তেমন কিছু করার নেই। আর আর একটা জিনিসটা আমি ক্লিয়ার করে বললামই যে যদি রিং আইডি টাকাগুলো ফেরত দেয়, ফেরত দিলে কার অ্যাকাউন্টে ফেরত দিবে? এজেন্টের অ্যাকাউন্টে।